कम्युनिटी लाइफ। এই মাসটা পবিত্র রমজান মাস। এই মাসটা সংখ্যালঘু ভাই বন্ধুরা, মায়েরা, দাদারা, ভাই বন্ধুরা তারা রোজা থাকেন এক মাস ব্যাপী, এবং সারাদিন উপোস থাকার পর বিকেলবেলা তারা ইফতার নেন, সারাদিন কিছুই খান না। প্রত্যেক বছরই আমি আমার বিধানসভা এলাকায় আমি ইফতার দিয়ে থাকি। এটা আমি মনে করি এটা আমার সৌভাগ্য যে দাদা ভাই বন্ধুরা আমার মায়েরা ইফতার গ্রহণ করেন, সারাদিন উপোস থাকার পর যে ইফতারটা আমরা দেই সেটা ওনারা গ্রহণ করে এটা খান। এর থেকে পবিত্র কিছুই হতে পারে না। এবারও আমার পরম্পরা সেই আজকে প্রায় 30-35 বছর ধরে যেটা চলে আসছে এবারও আজ থেকে শুরু করেছি বিভিন্ন জায়গায়। এই পবিত্র রমজান মাসে ইফতার আমি দিয়ে থেকে দেব সকলকে। এই রমজান মাসে আমার শুভেচ্ছা, আগাম ঈদের আমার শুভেচ্ছা, সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর দরবারে আমার এই প্রার্থনা। এই মহামারী থেকে পৃথিবী এবং মানুষকে যেন আমরা আল্লাহর আশীর্বাদ নিয়ে খুব শীঘ্রই এই যুদ্ধে যেন আমরা জয়ী হতে পারি, আল্লাহর কাছে আমার এই দোয়া থাকবে। সকলের মঙ্গল কামনা করছি, সবাই যেন ভালো থাকে, নিরাপদে থাকে এবং সুস্থ থাকে, এবং গাইডলাইন মেনে সমস্ত নামাজ থেকে শুরু করে সবকিছুই যেন দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে, স্যানিটাইজ করে এই যুদ্ধে আমাদের জয়লাভ যেন আমরা করতে পারি।